ম্যাট্রিকুলার নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা চলে এসেছি ক্লাস টেনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অধ্যায় ভিত্তিকভাবে আমাদের টিচার্সরা তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন প্রিপেয়ার করেছেন। বিগত বছরগুলিতে যেমন তোমরা 80-85% কমন কোয়েশ্চেন পেয়েছো, এবছরও তোমরা 80-85% কমন কোয়েশ্চেন পাবে এই লাস্ট মিনিট সাজেশন থেকে, এটাই আমরা আশা করছি। তাহলে শুরু করা যাক। এই ভিডিওর বিষয় বাংলা, অধ্যায় 10, প্রলয়োল্লাস, লিখেছেন কাজী নজরুল ইসলাম। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, মান এক। এক নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে, ক দিগম্বর, খ প্রলয়ঙ্কর, গ ভয়ঙ্কর অথবা ঘ চিরসুন্দর। সঠিক উত্তর গ ভয়ঙ্কর। দু নম্বর প্রশ্ন, কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে, ক বাতাস, খ চামর, গ সাগর, ঘ ঝামর। সঠিক উত্তর ঘ ঝামর। তিন নম্বর প্রশ্ন, আসছে নবীন, নবীন কেন আসছে, ক নতুনকে বরণ করতে, খ অসুন্দরকে ছেদন করতে, গ মৃত্যুকে আলিঙ্গন করতে অথবা ঘ মুমূর্ষুদের প্রাণ ফেরাতে। সঠিক উত্তর খ অসুন্দরকে ছেদন করতে। চার নম্বর প্রশ্ন, এস্তা জটা যে বর্ণ, ক লাল, খ নীলাভ, গ পিঙ্গল অথবা ঘ হরিদ্রা। সঠিক উত্তর গ পিঙ্গল। পাঁচ নম্বর প্রশ্ন, এই তোরে তার আসার সময়, কার আসার সময়, ক মহাকালের, খ দেবতার, গ কালবৈশাখী ঝড়ের অথবা ঘ শিশু চাঁদের কর। সঠিক উত্তর ক মহাকালের। ছ নম্বর প্রশ্ন, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে, ক নবীন, খ চিরসুন্দর, গ মহাকাল সারথি অথবা ঘ প্রলয়। সঠিক উত্তর ক নবীন। সাত নম্বর প্রশ্ন, এবার আসছে ওই সুন্দর, সুন্দর কোন বেশে আসছে, ক নবীন, খ চিরসুন্দর, গ কাল ভয়ঙ্কর অথবা ঘ প্রলয়ঙ্কর। সঠিক উত্তর গ কাল ভয়ঙ্কর। আট নম্বর প্রশ্ন, উল্কা ছুটায় নীল খিলানে, নীল খিলান বলতে বোঝানো হয়েছে, ক মহাকাশকে, খ প্রাসাদকে, গ গাছপালাকে অথবা ঘ আকাশকে। সঠিক উত্তর ঘ আকাশকে। ন নম্বর প্রশ্ন, তার চামর ঢুলায় কে চামর দোলায়, ক ভয়ঙ্কর, খ ধূমকেতু, গ প্রলয় দেবতা অথবা ঘ মহাকাল সারথী। সঠিক উত্তর খ ধূমকেতু। দশ নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় চিরসুন্দর হলেন, ক শিব, খ শক্তি, গ কালবৈশাখী অথবা ঘ বিশ্বমাতা। সঠিক উত্তর ক শিব। এগারো নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে আসে ওই, ক সুন্দর, খ নবীন, গ মহাদেব অথবা ঘ ভয়ঙ্কর। সঠিক উত্তর ক সুন্দর। বারো নম্বর প্রশ্ন, ঘোড়ার খুরের দাপট কোথায় লাগে, ক তারায়, খ পাথরে, গ ধুলায় অথবা ঘ ঘাসে। সঠিক উত্তর ক তারায়। তেরো নম্বর প্রশ্ন, দেবতা বাঁধা, দেবতা কোথায় বাঁধা, ক দেবালয়, খ নীল খিলানে, গ যজ্ঞাগারে অথবা ঘ যজ্ঞ ঝুপে। সঠিক উত্তর ঘ যজ্ঞ ঝুপে। চোদ্দ নম্বর প্রশ্ন, সিন্ধু পারের সিংহধারে ধমক হেনে ভাঙলো আগল, কে আগল ভাঙলো, ক বজ্রশিখা, খ মহাকাল, গ নৃত্য পাগল অথবা ঘ কালবৈশাখী। সঠিক উত্তর গ নৃত্য পাগল। পনেরো নম্বর প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে, কে জানে, ক স্রষ্টা, খ চিরসুন্দর, গ ভয়ঙ্কর অথবা ঘ প্রলয়। সঠিক উত্তর খ চিরসুন্দর। ষোলো নম্বর প্রশ্ন, কারা ভেঙে আবার নতুনের রূপদান করতে পারে, ক ধ্বংসকারীরা, খ ভয়ঙ্করের দল, গ প্রলয়কারীরা অথবা ঘ নবীনরা। সঠিক উত্তর ঘ নবীনরা। সতেরো নম্বর প্রশ্ন, আসছে এবার, কে আসছে, ক সুন্দর, খ প্রলয়, গ অনাগত অথবা ঘ ঝড়। সঠিক উত্তর গ অনাগত। আঠেরো নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় কে হাসছে, ক সূর্য, খ রবির কর, গ চাঁদ অথবা ঘ শিশু চাঁদের কর। সঠিক উত্তর ঘ শিশু চাঁদের কর। ১৯ নম্বর প্রশ্ন, জড়ায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকানো, কোথায় লুকানো, ক বিনাশে, খ যুদ্ধে, গ অন্ধকূপে অথবা ঘ
ঝড় তুফানে? সঠিক উত্তর ক, বিনাশে। 20 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে ক নক্ষত্রকে, খ ধূমকেতুকে, গ দ্বাদশ রবিকে, অথবা ঘ চন্দ্রমাকে? সঠিক উত্তরটি হলো খ ধূমকেতুকে। 21 নম্বর প্রশ্ন, আসবে উষা অরুণ হেসে কখন আসবে, ক প্রলয় শেষে, খ রাতের শেষে, গ মহানিশার শেষে, অথবা ঘ দিনের শেষে? সঠিক উত্তর গ মহানিশার শেষে। 22 নম্বর প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে, নূতনের কেতন কিভাবে ওড়ে, ক পতাকার মতো, খ কালবৈশাখী ঝড়ের মতো, গ তুফানের মতো, অথবা ঘ শান্ত স্নিগ্ধ সমুদ্রের মতো? সঠিক উত্তর খ কালবৈশাখী ঝড়ের মতো। 23 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কথাটি কবিতায় কতবার রয়েছে, ক 9 বার, খ 10 বার, গ 18 বার, অথবা ঘ 19 বার? সঠিক উত্তর ঘ 19 বার। 24 নম্বর প্রশ্ন, উল্কা ছুটায় নীল খিলানে কে, ক মহাদেব, খ প্রলয় দেবতা, গ মহাকালের রথের ঘোড়া, অথবা খ মহাকাল সারথি? সঠিক উত্তর গ মহাকালের রথের ঘোড়া। 25 নম্বর প্রশ্ন, চরাচর কেন স্তব্ধ, ক ভয়ঙ্করের হট্টগোলের, খ অট্টরোলের হট্টগোলে, গ দিগন্তের কাঁদনে, অথবা ঘ ঝড় তুফানে? সঠিক উত্তর খ অট্টরোলের হট্টগোলে। 26 নম্বর প্রশ্ন, ভরবে এবার ঘর, কি দিয়ে ঘর ভরবে, ক আনন্দে, খ চাঁদের কিরণে, গ প্রদীপের আলোয়, অথবা ঘ সূর্যের তেজে? সঠিক উত্তর খ চাঁদের কিরণে। 27 নম্বর প্রশ্ন, বিশ্ব পাতার বক্ষকোলে কি দোলে, ক দোলনা, খ ত্রিশূল, গ কৃপাণ, অথবা ঘ মুণ্ডমালা? সঠিক উত্তর গ কৃপাণ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 1। 1 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, উত্তর পরাধীন দেশের স্বাধীনতাকামী মানুষদের কবি জয়ধ্বনি করতে বলেছেন। 2 নম্বর প্রশ্ন, দিগন্তরের কাঁদন লুটায় কোথায় দিগন্তরের কাঁদন লুটিয়ে পড়ে, উত্তর প্রলয়োল্লাস কবিতায় কল্পনা করা রুদ্রদেবের আগুন রাঙা জটাজালে দিগন্তরের কাঁদন লুটিয়ে পড়ে। 3 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 4 নম্বর প্রশ্ন, প্রলয় নূতন সৃজন বেদন কথাটির অর্থ কি, উত্তর ধ্বংসসাধন অন্তর্বেদনার সৃষ্টি করলেও এরই উপর গড়ে উঠবে নতুন ইমারত তমসাময় দিবসের অবসানে, তাই আবার দেখা দেবে নবারুণ, আগমন বার্তা ধ্বনিত হবে নূতনের। 5 নম্বর প্রশ্ন, এই তোরে তার আসার সময়, কার আসার সময়, সময়টি কিভাবে বোঝা যাচ্ছে, উত্তর রথের ঘর ঘর আওয়াজের মধ্য দিয়েই মহাকালের আসার সময়টি বোঝা যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরো, বধূরা কার উদ্দেশ্যে কেন প্রদীপ তুলে ধরবে, উত্তর প্রজ্জ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। 7 নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত, কি বেশে অনাগত আসছে, উত্তর অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল রূপে আসছে। 8 নম্বর প্রশ্ন, সিন্ধু পারের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে, উত্তর সিন্ধু পারের সিংহদ্বার বলতে কবি নজরুল ইসলাম একদিকে যেমন ইংরেজ শাসকদের রাজতন্ত্রকে বুঝিয়েছেন, তেমনি অন্যদিকে যেখানে ভারতীয় বিপ্লবীরা দ্বীপান্তরিত হয়েছিলেন সেই আন্দামান স্থানটিকেও বুঝিয়েছেন। 9 নম্বর প্রশ্ন, এবার মহানিশার শেষে, মহানিশার শেষে কি ঘটবে, উত্তর মহানিশার শেষে অন্ধকার কেটে গিয়ে অরুণ হেসে ওষার আগমন ঘটবে। 10 নম্বর প্রশ্ন, ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে, মহাকাল সারথি বলতে কি বোঝানো হয়েছে, উত্তর কবি মহাকাল সারথি বলতে তরুণ বিপ্লবীদের কথা বলেছেন, বিপ্লবীরা মহাকালের মতো রুদ্র রূপ ধারণ করে পরাধীন ভারতকে স্বাধীন করে তুলবে। 11 নম্বর প্রশ্ন, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কেমন ভাবে আসছে, উত্তর বজ্রশিকার মশাল জেলে ভয়ঙ্কর আসছে। 12 নম্বর প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, কালবৈশাখীর ঝড় কিসের প্রতীক, অথবা ওই নূতনের কেতন ওড়ে, নূতনের কেতন বলতে কি বুঝিয়েছেন,
উত্তর আলোচ্য কবিতাংশটিতে কালবৈশাখীর ঝড় এবং নূতনের কেতন শব্দ দুটি কবি পরাধীনতার বন্ধন থেকে মুক্তির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। 13 নম্বর প্রশ্ন, স্তব্ধ চরাচর, চরাচর কেন স্তব্ধ? উত্তর, প্রলয় দেবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। 14 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে, কে হাসে? উত্তর, দিগম্বর হলেন দেবাদিদেব মহাদেব, তার জটায় থাকে শিশু চাঁদের কিরণ। 15 নম্বর প্রশ্ন, আসছে নবীন, নবীনের আসার কারণ কি? উত্তর, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে নবীন আসছে। 16 নম্বর প্রশ্ন, দেবতা বাধা যজ্ঞ জুপে, দেবতা কোথাকার যজ্ঞ জুপে বাধা? উত্তর, ইংরেজদের লোহার কারাগারে অসংখ্য ভারতীয় বিপ্লবী বন্দী, কবির ভাবনায় ওই বিপ্লবীরা দেবতার সঙ্গে তুলনীয়, তারা অন্ধ কারাগারের বন্ধকূপে বন্দী থেকে যজ্ঞ ধূপে বাধা রয়েছেন। 17 নম্বর প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? উত্তর, প্রলয় দেবতা প্রলয় বয়ে আনলেও আপন সৃষ্টির আনন্দে তার মুখে রয়েছে মধুর হাসি। 18 নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত, প্রলয় নেশার নৃত্য পাগল, নৃত্য পাগল কে? উত্তর, নৃত্য পাগল বলতে নটরাজ শিবের কথা বলা হয়েছে, যার দুই রূপ রক্ষক ও সংহারক। 19 নম্বর প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে, নূতনের কেতন ওড়ার বার্তা কে বহন করে এনেছিল? উত্তর, কালবৈশাখীর প্রবল ঝড় নূতনের কেতন ওড়ার বার্তা বহন করে এনেছিল। 20 নম্বর প্রশ্ন, মৃত্যু গহন অন্ধকূপে, অন্ধকূপ কি? উত্তর, কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়াল্লাস কবিতায় মৃত্যু গহন অন্ধকূপ বলতে পরাধীন ভারতবর্ষকে বুঝিয়েছেন। 21 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? উত্তর, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষের উদ্দেশ্যে কবি এই প্রশ্ন করেছেন। 22 নম্বর প্রশ্ন, মহাকালের চণ্ড রূপে, মহাকাল কে? উত্তর, প্রলয়াল্লাস কবিতায় মহাকাল হলেন দেবাদিদেব মহাদেব, যিনি একাধারে শিব ও রুদ্র, রক্ষক ও সংহারক। 23 নম্বর প্রশ্ন, ধূমকেতুকে কি আখ্যা দেওয়া হয়েছে? উত্তর, প্রলয়াল্লাস কবিতায় ধূমকেতুকে সর্বনাশী ও জ্বালামুখী বলা হয়েছে। 24 নম্বর প্রশ্ন, প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় কোথায় ঘনিয়ে আসে? উত্তর, অনৈতিকতায় পরিপূর্ণ, কুসংস্কারে আচ্ছন্ন সারা জগতে প্রলয় ঘনিয়ে আসার কথা বলা হয়েছে। 25 নম্বর প্রশ্ন, তার চামর দোলায়, কে কার চামর দোলায়? উত্তর, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু প্রলয় সৃষ্টিকারী ভয়ঙ্করের সম্মান রাখতে চমরি পুচ্ছ নির্মিত এক প্রকার ব্যজন দুলিয়ে যায়। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 3। 1 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংস দেখে কেন ভয় পেতে নিষেধ করেছেন? অথবা ভাঙা গড়ার খেলা জেতার কিসের তবে ডর? ভাঙা গড়ার খেলাটি কি, তা থেকে বক্তা কেন ভয় পেতে নিষেধ করেছেন? অথবা মাভই মাভই কবি কেন ভয় পেতে নিষেধ করেছেন? অথবা প্রলয় নতুন সৃজন বেদন, এই মন্তব্যের কারণ কি? অথবা প্রাণ লুকানো ওই বিনাশে, এই মন্তব্যের কারণ কি? অথবা নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। উত্তরটি তোমরা এবার দেখে নাও। দু নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? কথাটি তার সম্পর্কে বলা হয়েছে কেন? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, বধুরা প্রদীপ তুলে ধরো, বধুদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? অথবা তোরা সব জয়ধ্বনি কর, কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর কে? শিশু চাঁদের করের হাসার অর্থটি বুঝিয়ে দাও। উত্তরটি তোমরা এবার দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশার শেষে বলতে কবি কি বুঝিয়েছেন? সম্পূর্ণ উক্তিটির তাৎপর্য লেখো। উত্তরটি তোমরা এবার দেখে নাও।
6 নম্বর প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। উত্তরটি তোমরা এবার দেখে নাও। রচনাধর্মী প্রশ্নোত্তর মান 5। 1 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা ভেঙে আবার গড়তে জানে সে, কে জানে? ভেঙে আবার গড়তে জানা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। অথবা প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও। উত্তরটি তোমরা এবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছিল তার নিজের ভাষায় লেখো। অথবা আসছে নবীন জীবন হারা, অসুন্দরকে করতে ছেদন, নবীন কিভাবে এসেছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। অথবা কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করের রূপের বর্ণনা দাও, সে কিভাবে এসেছিল। অথবা আসছে এবার অনাগত, প্রলয় নেশা নৃত্য পাগল, অনাগতের আগমনের বর্ণনা দাও। অথবা প্রলয়োল্লাস কবিতার মূল ভাববস্তু আলোচনা করো। উত্তরটি তোমরা এবার দেখে নাও। বাংলা বিষয়ের আরও বিভিন্ন অধ্যায় দেখে নেওয়ার জন্য ম্যাট্রিকুলা বাংলার ইউটিউব চ্যানেলে লাস্ট মিনিট সাজেশন 2024-এর প্লেলিস্টটি অবশ্যই চেক করবে, এবং অন্যান্য বিষয়ে লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য ম্যাট্রিকুলা বাংলার ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখবে।